বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাল ইউরোপীয় পার্লামেন্ট। এবং সর্বশেষ জানাব, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে 110 দেশ আমন্ত্রণ পেলেও পায়নি বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানালো ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে। গত 19 জুলাই ইউরোপীয় ইউনিয়নের উপদেষ্টা ভ্যালেরিও বালসামো এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ম্যানেল মসালমের সহায়তায় ইপিপি গ্রুপ এবং পার্লামেন্ট সদস্য ও হোস্ট ফুলভিও মার্তোসিলো কর্তৃক বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং মানবাধিকারের লঙ্ঘন শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এমন আহ্বান জানানো হয়। দ্য ইউরোপিয়ান টাইমস এই খবর নিশ্চিত করে জানায়, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথা বলতে ইইউ প্রতিনিধি দলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পাশাপাশি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধি দলটি শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছিল। ইউরোপ প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের সাথে নিয়ে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র প্রধানত আসন্ন নির্বাচন এবং সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করেন। সংস্কৃতি ও শিক্ষা কমিটির সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য অ্যারিল নফি 2021 সালে বাক ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়টিতে মনোনিবেশ করেন, যার সত্যিই উদ্বেগজনক। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। পার্লামেন্ট সদস্য বৌলো ইউরোপীয় পার্লামেন্টের রেজুলেশনগুলোর কথা উল্লেখ করেন, যেগুলোতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কর্তৃক 2017 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশে মানবাধিকারের পর্যায়ক্রমিক পর্যালোচনা রয়েছে। জাতিগত সংখ্যালঘুদের স্বীকৃতি, বাল্যবিবাহের বিরুদ্ধে আইন প্রণয়ন এবং মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট স্বীকৃতির আহ্বান জানিয়ে বাংলাদেশকে যে 500টিরও বেশি সুপারিশ করা হয়েছিল সেগুলোর চিত্র এর মাধ্যমে ফুটে ওঠে। পার্লামেন্ট সদস্য গান্সিয়া এই সত্যের ওপর জোর দেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং দেশটির প্রতিষ্ঠানগুলো ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। স্থানীয় ও জাতীয় উভয় নির্বাচনই অত্যন্ত বিতর্কিত, কারচুপি ও সহিংসপূর্ণ হয়েছে। দেশের সংখ্যালঘুরা প্রতিদিন তাদের নিরাপত্তা ও স্বার্থের দিক থেকে হুমকির সম্মুখীন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই সাহসিকতা এবং দৃঢ়তার সাথে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানোর পাশাপাশি অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে হবে। বাঙালি এবং ইউরোপ প্রবাসী প্রতিনিধিরা নিজ দেশে গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। বেলজিয়াম প্রবাসী বাঙালিদের সভাপতি এবং মানবাধিকার কর্মী সাইদুর রহমান বলেন, বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা ক্রমাগত হুমকির সম্মুখীন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং অবাধ নির্বাচনের আহ্বান জানান, যাতে সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশে ইইউ প্রতিনিধি দল কর্তৃক শ্রমিকদের আরও বেশি অধিকার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। তিনি মানবাধিকার, শ্রমিক অধিকারের পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টির ওপর জোর দেন। তিনি বাংলাদেশের কৌশলগত অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান। যুক্তরাজ্য প্রবাসী বাঙালি প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। পার্লামেন্ট সদস্য ফুলভিও মার্তোসিলো বলেন, ইইউ বাংলাদেশের মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, প্রধানত হিন্দু সংখ্যালঘুরা নিপীড়ন এবং ক্রমাগত হামলার মুখোমুখি। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান, যাতে সকল সম্প্রদায়, রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিত্ব থাকবে। সেমিনারের পর একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউরোপ প্রবাসী বাঙালি এবং বিভিন্ন সংগঠন প্যানেলের কাছে স্বাধীনতা, গণতন্ত্র এবং প্রধানত 2023 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি প্রয়োজনের কথা ব্যক্ত করেন। এখানে আশোকের একটি প্রতিবেদন তুলে ধরা হয়। প্রসঙ্গত, 2021 সালকে মানবাধিকার লঙ্ঘনের বছর হিসেবে উল্লেখ করেছে আইন ও সালিশ কেন্দ্র। সংগঠনটি বলছে, মানবাধিকার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যা সহ্য ক্ষমতার বাইরে, এটিকে বর্বরতাও বলা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 80 জন। তাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হাতে ক্রস ফায়ারে নিহত হয়েছেন 51 জন, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় নিহত হয়েছেন 8 জন। এর মধ্যে শারীরিক নির্যাতনে 6 জন, হৃদরোগে আক্রান্ত হয়ে 1 জন, 1 জন গ্রেপ্তারের পর নির্যাতনের কারণে মারা গেছেন। আশোকের তথ্য বলছে, গত বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও নিখোঁজের শিকার হয়েছেন 7 জন। তাদের মধ্যে পরে 6 জনকে গ্রেপ্তার দেখানো হলেও 1 জন এখনও নিখোঁজ। ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ঘিরে সহিংসতায় অত্যন্ত 14 জন নিহত হন। ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ ঘিরে সহিংসতায় অন্তত 14 জন নিহত হন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে 16 জন সহ মোট 18 জন নিহত হয়েছেন। এছাড়া নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় গত বছর 270 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 18,000 মানুষ। আর গত বছর অন্তত 20 বার দেশের বিভিন্ন স্থানে 144 ধারা জারির ঘটনা ঘটেছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন গত বছরের 13 অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননাকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ, মন্দির, ঘরবাড়ি ও দোকানে হামলা ভাঙচুরের বিষয়টিও মানবাধিকার প্রতিবেদনে তুলে ধরেছে আশোক। তাদের তথ্য অনুযায়ী কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ওই সময় 9 জন নিহত হন। তখন রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের 65টি বসত ঘরে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। এছাড়া বছর জুড়ে সাম্প্রদায়িক হামলায় 204টি প্রতিমা, পূজা মণ্ডপ ও মন্দিরে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে 110 দেশ আমন্ত্রণ পেলেও পায়নি বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা গণতান্ত্রিক তা নিয়ে প্রশ্ন এখন বিশ্বজুড়েই। এর মধ্যে আগামী ডিসেম্বরে এক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে। আমন্ত্রিত 100+ দেশের একটি তালিকাও সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তবে আমন্ত্রিতদের ওই তালিকায় অন্যান্য দেশের সঙ্গে ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের নাম থাকলেও নাম নেই বাংলাদেশের। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নিতে 110টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পশ্চিমা সকল মিত্র দেশও এই আমন্ত্রণ পেয়েছে। আজ বুধবার 24 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। কতটা গুরুত্বপূর্ণ এই সম্মেলন, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের নীতি ও প্রচারণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানি বোয়াজিন বাইডেনের এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন, অন্য যে কোনো সম্মেলনের চেয়ে এই সম্মেলনকে আলাদা হতে হলে যুক্তরাষ্ট্র সহ অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশকে সামনের দিনগুলোর জন্য গণতন্ত্র ও মানবাধিকারের পথ অনুসরণের দৃঢ় অঙ্গীকার করতে হবে। যদিও ইতিমধ্যেই আমন্ত্রিত নেতাদের অনেককে নিয়েই প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ আমন্ত্রিত নেতাদের অনেকের বিরুদ্ধেই একনায়কতন্ত্র চর্চার অভিযোগ রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রেই এইসব অভিযোগ প্রমাণিত। প্রসঙ্গত, গত বছর নির্বাচনী প্রচারণার সময়ই বাইডেন অস্বীকার দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথম বছরেই বিশ্বে গণতন্ত্রকে উৎসাহিত করতে গণতন্ত্র মনা দেশগুলোকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবেন। গণতন্ত্রের এই সংকটকালে এই সম্মেলন আলাদা তাৎপর্য পাচ্ছে। এরপর চলতি বছরের গত 21 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রথম বক্তব্যেও বাইডেন গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন। সে অনুযায়ী আগামী 9 ও 10 ডিসেম্বর বাইডেনের উদ্যোগে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সম্মেলনটি ভার্চুয়াল হবে বলেও জানা গেছে। এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গোটা বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতা থেকে দেশগুলোর বিচ্যুতি ঠেকাতে প্রেসিডেন্ট বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, এই সম্মেলন গণতন্ত্র নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার প্রথম পদক্ষেপ মাত্র। আগামী বছর পরবর্তী সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। এমনকি সেই সম্মেলনে অংশ নিতে দেশগুলোকে সংস্কারের জন্য শুধু অঙ্গীকার করলেই হবে না, সেই
অঙ্গীকার পূরণ করতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা সম্মেলনে অংশগ্রহণকারীদের গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন, কোনো শর্ত দিচ্ছেন না। যুক্তরাষ্ট্র নিজেও তার গণতন্ত্র নিয়ে অঙ্গীকার করবে বলে জানা যায়। অন্যদিকে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাইডেনের আমন্ত্রণ পায়নি তালেবান শাসিত আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও বাংলাদেশ সহ চার দেশ। অবশ্য বাংলাদেশের মতো সম্মেলনে আমন্ত্রণের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন, তবে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বেইজিংকে ক্ষুব্ধ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া চীনের মতো যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কও এই সম্মেলনের আমন্ত্রিত দেশগুলোর তালিকায় স্থান পায়নি। এএফপি বলছে, পুরো মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও ইরাক ছাড়া আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।